এখন যদি কেউ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করে সেটা আইসিটি অ্যাক্টের আন্ডারে যে সেল 2006 সালে যেটা করা হয়েছিল সেই সেলে পাঠানো হবে যদি সেখানে এক্সামিনেশনের পরে দেখা যায় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করার জন্য যে বিষয় থাকার দরকার প্রাইভেসি কেস এস্টাবলিশ হয় তাহলে আপনার এই মামলাটা কোর্টে পাঠানো হবে যদি সেখানে দেখা যায় যে এটা মামলা করার মতো তথ্য উপাত্ত নাই তাহলে সেটা মামলা করা কথা কোর্টে কেন মামলা গ্রহণ করা হবে না থানায় দ্বিতীয়ত যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার একটা প্রবণতা ছিল সেটাও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এখন মামলা করলে কোর্ট যতক্ষণ এই মামলা গ্রহণ না করে এবং কোর্ট যতক্ষণ প্রয়োজন না মনে করে যে হ্যাঁ এমন গর্হিত অপরাধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে তাকে গ্রেফতার করা হয়েছে তাহলেই গ্রেফতার করা হবে আর না হয় সমন দেওয়া এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে পাশাপাশি আমাদের কিন্তু আলোচনা চলছে আপনারা সংবাদ পরিবেশনের ব্যাপারে নির্ভীক হন সেটাই আমরা আশা করব আপনারা সত্য তুলে ধরবেন সেটা আমরা বিশ্বাস করব এবং আপনারা সাংবাদিকতা যেই স্থানে থাকা উচিত যেই ঊর্ধ্বে থাকা উচিত সেই নিরপেক্ষতা মেনটেন করে সেই জায়গায় পৌঁছে যাবেন